আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। শিক্ষা সংক্রান্ত দুটি আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই আপডেট দুটি প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকায়, আর আরেকটি প্রকাশিত হয়েছে জাগো নিউজ 24.com এর অনলাইন ভার্সন পত্রিকায়। এখন চলো দেখে নেই বিস্তারিত তথ্য। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমার চ্যানেলে ঢুকলে তোমরা আমার আরেকটি চ্যানেল দেখতে পাবে, নাম হচ্ছে বঙ্গ ফুডিস। এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল এবং বেল আইকনের অল বাটনে ক্লিক করবে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। তোমরা দেখতে পাচ্ছ দ্য ডেইলি ক্যাম্পাসের অনলাইন ভার্সন পত্রিকা। এখানে নিউজে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ক্লাস হবে চার শ্রেণীতে, প্রাথমিকে দুইটি। নিউজটি আজই প্রকাশিত হয়েছে। আগামী ফেব্রুয়ারি থেকে সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চার ফেব্রুয়ারির আগেই কবে স্কুল খুলবে তা জানিয়ে দেওয়া হবে। এর মধ্যেই সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রস্তুতি শেষ করতে বলা হবে। গত বৃহস্পতিবার দুই মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছেন। আজকালের মধ্যে মন্ত্রণালয় থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে গত 17 মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল হয়েছে পিএসসি, জেএসসি, এইচএসসি সহ বার্ষিক পরীক্ষা। তবে আগামী ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও সব শ্রেণীর ক্লাস হবে না। জানা গেছে প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণী, মাধ্যমিকের দশম এবং উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর ক্লাস চলবে। বেশি অগ্রাধিকার পাবে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। মন্ত্রণালয় সূত্র জানায় স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রায় 60টি নির্দেশনা প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসতে পারবে, শিক্ষার্থীদের প্রবেশ ও বেরিয়ে যাওয়ার পথ আলাদা হতে হবে, ক্লাসের আয়তনের উপর শিক্ষার্থীর সংখ্যা নির্ভর করবে, পাশাপাশি প্রতিষ্ঠানের সবাইকে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার করতে হবে, মাস্ক পরতে হবে, মাস্ক সরবরাহ হবে স্কুল থেকে, এছাড়া হ্যান্ড স্যানিটাইজার ও সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। স্কুলের শ্রেণীকক্ষ, টয়লেট, স্কুল প্রাঙ্গণ পরিচ্ছন্ন করতে নির্দেশনা দেওয়া হবে। বেসরকারি স্কুল নিজস্ব তহবিল থেকে খরচ বহন করবে আর সরকারি স্কুলগুলো খরচ দেবে সরকার। এখন চলো দেখে নেই আরেকটি আপডেট। তোমরা দেখতে পাচ্ছ এটা জাগো নিউজ 24.com এর অনলাইন ভার্সন পত্রিকা। এখানে নিউজে লেখা আছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চার ফেব্রুয়ারির মধ্যে প্রস্তুতির নির্দেশ। এখানেও নিউজটি আজই প্রকাশিত হয়েছে। করোনা মহামারীতে বন্ধ হয়ে যাওয়া দেশের শিক্ষা প্রতিষ্ঠান ফেব্রুয়ারি মাস থেকে খুলতে পারে। এজন্য আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। শুক্রবার 22 জানুয়ারি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়, স্কুল, কলেজ, উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরযুক্ত উচ্চ প্রতিষ্ঠান প্রধানদের জানানো যাচ্ছে যে এখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার প্রস্তুতি সম্পন্ন করতে হবে। আপনারা জানেন যে কোভিড-19 অতিমারী চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষা। সেই লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রস্তুত করার জন্য গাইডলাইন তৈরি করা হয়েছে। সবাইকে সঙ্গে নিয়ে গাইডলাইন অনুযায়ী আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ পাওয়া মাত্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্ন, নিরাপদ ও আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণের তাগিদও দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল যৌথ সভা হয়। সবাই শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল সহ দুইটি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা যায় ফেব্রুয়ারির প্রথম দিকে সব স্তরের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হতে পারে। তবে প্রথমে চলতি বছরের এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। পর্যায়ক্রমে অন্য সব স্তরের শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হবে। আগামী শনিবার থেকে শিক্ষকদের নিয়মিত শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকতেও নির্দেশ দেওয়া হবে। জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে স্বাস্থ্যবিধি মেনে রিওপেনিং প্ল্যান কী কী হতে পারে তা নিয়ে সবাই আলোচনা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করে দুই মন্ত্রণালয়ের তৈরি করা স্বাস্থ্যবিধি কীভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য তৈরি সংক্ষিপ্ত সিলেবাস শিক্ষামন্ত্রী দীপু মনি মৌখিকভাবে অনুমোদন দিয়েছেন, সেটি চূড়ান্ত করতে বলা হয়েছে। জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন বৃহস্পতিবার জাগো নিউজকে বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, রিওপেনিং প্ল্যান কী কী হবে সেসব বিষয় নিয়ে দুই মন্ত্রণালয়ের মধ্যে
আলোচনা হয়েছে। কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আগামী ফেব্রুয়ারি থেকে খোলার বিষয়ে চিন্তা ভাবনা করছি, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর কিভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে পাঠদান করতে একটি পরিকল্পনা তৈরি করে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে সব বিদ্যালয়ে পাঠানো হবে সেটি অনুসরণ করে শিক্ষকরা ক্লাস পরিচালনা করবে। তাহলে বন্ধুরা, তোমরা জানতে পারলে এই দুটি আপডেট, তাই নিয়মিত আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবে আর আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।